ভালোবাসায় অন্ধ হয়ে গভীর রাতে পালিয়ে যাওয়ার এই সময় প্রেমিক প্রেমিকা দুজনে বিষ খেয়ে আত্মহত্যা করে। বাগানে পড়ে থাকা লাশের পাশে ছিল তাদের কাপড় ভর্তি ব্যাগ। প্রেমিক প্রেমিকার বিষ খেয়ে মরার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নওগাঁর মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানে। লাশ দুটি পাওয়া যায়। জানা গেছে, রোববার বিকালে আরিফ স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফেরায় রাত 10টার দিকে তার মা ফোন করে কোথায় আছে জানতে চায়। আরিফ জানিয়েছিল সে তার এক বন্ধুর বাড়িতে আছে, সকালে বাড়ি ফিরবে। অন্যদিকে রাত 10:30টার দিকে জুলিয়া তার মায়ের সঙ্গে একই ঘরে ঘুমাতে যায়। ভোরে তাকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। সোমবার সকাল 8টার দিকে শ্রমিকরা কাজ করতে গিয়ে ওই বাগানের মধ্যে আরিফ ও জুলিয়ার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায়। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাদের দুজনের মুখ দিয়ে ফেনা ও লালা বের হওয়ার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বিষক্রিয়ায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে দুটি পানির বোতল ও দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।